সুপ্রিয় দর্শক, দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমরা আপনাদের একটি ভালো খবর নিয়ে হাজির হয়েছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন দৈনিক শিক্ষায় গত দুদিনে যে গণবিজ্ঞপ্তি দুই একদিনেই, তো আপনারা জানেন গত 10 বছর ধরে দৈনিক শিক্ষা দেশের একমাত্র শিক্ষা বিষয়ক পত্রিকা আপনাদের জন্য কাজ করে আসছে। শিক্ষক শিক্ষার্থী সারা দেশের কিন্তু সবাই দৈনিক শিক্ষাই একমাত্র নির্ভরযোগ্য পত্রিকা, একমাত্র বিশ্বাসযোগ্য পত্রিকা। তো আপনারা দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিজেরা এবং অন্যদেরকে বলবেন, একই সাথে দৈনিক শিক্ষার ফেসবুক পেজটিতেও লাইক দিবেন। দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে দৈনিক শিক্ষার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে অনেকে দৈনিক শিক্ষার হুবহু লোগো ব্যবহার করে ফেসবুক পেজ খুলেছেন, সেগুলো ভুয়া, এবং ইউটিউব চ্যানেল দৈনিক শিক্ষা থেকে রিপোর্ট চুরি করে সে তারা বিকল্পভাবে অজ্ঞাতভাবে ভিডিও, জঙ্গিরা যেভাবে ভিডিও দেয় সেভাবে চেহারা দেখা যায় না, কোনো মানুষের মুখ দেখা যায় না, জঙ্গিরা যেভাবে ভিডিও বার্তা পাঠায় তেমনি ভিডিও বার্তা। কেউ কেউ দাবি করেন যে তারা অমুকের লেকচারার, আইসিটি লেকচারার, অমুক লেকচারার, তমুক লেকচারার, এদের বিরুদ্ধে কিন্তু সরকারের NTRC তথা শিক্ষা মন্ত্রণালয় কিন্তু সজাগ এবং তাদের বিরুদ্ধে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং আরও কয়েকজন ব্যবস্থার এই বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। তো আজকে আমরা আপনাদের জন্য সেই সুখবর, সেই সুখবর হলো গণবিজ্ঞপ্তি। দর্শক, এই গণবিজ্ঞপ্তি আমাদের হাতে, গণবিজ্ঞপ্তি এবং গণবিজ্ঞপ্তির বিস্তারিত বিষয়ে অনলাইনে কীভাবে আবেদন করবেন এই বিষয়ে এই এখানে সবই লেখা রয়েছে। তো আমরা এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিজেরা এবং অন্যদেরকে করার জন্য বলবেন। এই গণবিজ্ঞপ্তির ভিতরে কী কী আছে সেটা আপনাদেরকে কিন্তু বরাবরের মতোই অন্য সব জাতীয় দৈনিক পত্রিকার থেকে একটু আগে, একদিন আগে, 24 ঘন্টা আগে, 6 ঘন্টা আগে সবসময় আমরা দিয়ে আসছি, এবারও তার ব্যতিক্রম নয়। এবার আমরা গণবিজ্ঞপ্তি কিন্তু আমাদের হাতে এসেছে এবং সেটা আমরা এসে নিয়ে আলোচনা করব। গণবিজ্ঞপ্তির শেষে সিগনেচার হলো সদস্য শিক্ষাতত্ত্ব শিক্ষামান NTRC ঢাকা। আচ্ছা তোর, এই গণবিজ্ঞপ্তি এর ফলে আসলে কতজনকে চাকরি দেওয়া সম্ভব হবে? 604টি স্কুল এবং দাখিল মাদ্রাসা, যেটা মাধ্যমিক পর্যায়ের স্কুল, এখানে 1199 জন শিক্ষক পদে এই নিয়োগটা সম্পন্ন হবে বলে আমরা জেনেছি। আচ্ছা, কতগুলো সাবজেক্টে? এটা 10টা সাবজেক্টে। এটা সাবজেক্টগুলোর নাম কি কি? সাবজেক্টগুলো আসলে কারিগরি সাবজেক্ট। আমি বলবো যে যারা স্কুল পর্যায়ে 2-এ নিবন্ধিত আছেন তাদের এই নিয়োগটা তাদের জন্য, এবং এই 1199টি পদে তারা নিয়োগপ্রাপ্ত হবেন। এই সাবজেক্টগুলো হলো ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন, সিভিল কনস্ট্রাকশন, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস, জেনারেল ইলেকট্রনিক্স ওয়ার্কস বা জেনারেল ইলেকট্রনিক্স নামে যেটা পরিচিত, ড্রেস মেকিং, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, জেনারেল মেকানিক্স, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং, আর ওয়েল্ডিং অ্যান্ড ফ্যাব্রিকেশন। আচ্ছা, এই গণবিজ্ঞপ্তির ইয়ারটা কবে শুরু হবে? আচ্ছা, গণবিজ্ঞপ্তিটা আসলে আজকে 7 জানুয়ারি আজকেই প্রকাশিত হলো, মানে প্রকাশিত আসলে এরকমভাবে বলা যায় না, আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। এটা প্রার্থীরা আগামী 8 জানুয়ারি থেকে আবেদন করতে পারবেন, 8 জানুয়ারি থেকে 22 জানুয়ারি পর্যন্ত তারা আবেদন করতে পারবেন, আর ছুটির দিন সহ এবং প্রতিদিন দিবারাত্রি 24 ঘন্টা তারা অনলাইনে আবেদন করতে পারবেন। আমরা যেটা জানি যে যথারীতি NTRC এর যে ওয়েবসাইটে শিক্ষক নিয়োগের আবেদনটা গ্রহণ করা হয় ngi.teletalk.com.bd, সেখান থেকে তারা এই আবেদনটা করতে পারবেন। তো দর্শক, আজকের মতে এখানেই, আপনারা গণবিজ্ঞপ্তিতে আবেদন করুন এবং সবাই চাকরি পান। আমরা যারা যোগ্য যারা সবাই চাকরি পাবেন এই আশা আমরা করি, এবং বিজ্ঞপ্তি আবেদনে যেন কোনোভাবে ভুল না হয়, খুবই সতর্ক থাকবেন। যে কোনো বিষয়ে দৈনিক শিক্ষাকে ইমেল করতে পারেন, টেলিফোন করতে পারেন, SMS করতে পারেন, দৈনিক শিক্ষার কাছে জিজ্ঞেস করবেন, এবং আমরা, আমাদের রিপোর্টাররা বা আমরা যে সব জানি সেটা কিন্তু না, আমরা দৈনিক NTRC এর মাধ্যমে আমরা আপনাদের জেনে আপনাদের সামনে উপস্থাপন করবো।